আর আমি উঠি গেল, এখন রুমাল এলো। আমি চা আমার মায়ের ব্রেকফাস্ট দিছে, সবে কনফিউজ হয় না, মই কনফিউজ নাখাওঁ, ঘৰত বহুত খালো, সো মই বান খাম, বান গাখি আর জেমলত খাম। সো আমি এতিয়া এই ইমান ধুনীয়া ৰুমটো চেঞ্জ কৰিব লাগিব, সো আমি এতিয়া গেষ্ট হাউচলৈ যাম চাগে। সো এতিয়া আমি গেষ্ট হাউচত থাকিম, আমি 10 বজাত চেক আউট কৰিম, এতিয়া 9 বাজিলেই, বাজিব 8:50 মান হৈছে। সো আমি গা চা ধুই মেলি পুৰা ৰেডি হৈ লওঁ, খাই চাই লওঁ, গা চা ধুই লওঁ, তাৰপিছত আমি একেবাৰে যাওঁতে লওঁ। এইজনীয়ে ব্লেংকেট ঢাকিলে, এইজনীও ব্লেংকেট এয়া ঢাকি আছে, মুখখন নুলিয়ে। এয়া আমাৰ গুদি বাইদেউ শুই উঠিছে, ৰঞ্জিতা মায়া বাৰু মুখ লুকুৱাইছে, এয়া মোৰ ঢাকি আছে। জানমণি আছে, বেয়া পায়। সো গাইজ, এতিয়া মই কলকাতাত আছোঁ আৰু এই ভিডিঅ'টো মই বেলেগ এটাত বনাইছোঁ, আৰু সেই ৰুমটো এতিয়া মই আপোনাৰ পাহৰি দেখাবলৈ পাহৰি থাকিলোঁ। সো মই এতিয়া আপোনাৰ ৰুমটো দেখাম। ভিডিঅ'ত ধুনীয়া লাগিছিলে, কিন্তু ৰিয়েল লাইফত অ' মাই গড, ইমান বেয়া আছিলে ন। মিন জানুৱাৰী মানত বনাইছে, চ' তাত ব্লেংকেট চেংকেট দি থোৱা আছে। এবাৰ মোক ক'বচোন কেনেকুৱা লাগিছে দেখি। এতিয়া মই আপোনালোকক ভিডিঅ'ত দেখাবলৈ গৈ আছোঁ, মানে কি কওঁ, ইমান বেয়া আছিলে ন। তাত চিগ্ৰেট টিগ্ৰেট পৰি আছিলে, ভাবক আপোনাৰ। আৰু লগতে গ্লিচ ৱাটাৰ ইমান গোন্ধাইছিলে ন। যেতিয়া আমি ধাবা এখনলৈ আহিছোঁ আৰু এতিয়া আমি অৰ্ডাৰ দিম, চ' আমি এতিয়া খানা খাম। ডনাল্ডছ, মেকড'নাল্ডছ আহি গ'ল, মেকড'নাল্ডছ, চ' লেটছ অপেন ইট। সো গাইজ, আমি কাল লগ পাম, সো টেক কেয়ার, বাই বাই।